ওয়েলকাম ফ্রেন্ডস টু গার্ডেনিং পাঠশালা। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আর আপনাদের বাগানের গাছগুলো খুব সুন্দর রয়েছে। আজকের গার্ডেনিং পাঠশালায় আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো জবা গাছ নিয়ে। ঘেঁষে আমরা জবা গাছ কীভাবে করব, ঘেঁষে আমরা কীভাবে জবা গাছ করব সেটা নিয়ে আলোচনা করার আগে আসুন দেখে নিই ঘেঁষে আমরা জবা গাছ কেমন করতে পারি, কতটা ভালো করতে পারি। আমার এই জবা গাছটা রয়েছে 12 ইঞ্চি টবে। গাছটার হাইট প্রায় 4.5 ফুটের মতো। গাছটাতে প্রচুর ডাল রয়েছে, প্রতিটা ডালে 3-4টে করে কুঁড়িও রয়েছে। গাছটাতে প্রতিদিনই অনেক ফুলও হয়। ঘেঁষে আপনারাও এই ধরনের গাছ করতে পারবেন। যেটা করতে হবে সেটা হলো প্রথমেই আপনাকে ঘেঁষে একটা গাছ বসিয়ে ফেলতে হবে। কিভাবে ঘেঁষে গাছ বসাবেন, কিভাবে তার পরিচর্যা করবেন সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে গার্ডেনিং পাঠশালার নতুন ভিউয়ারদের জন্য জানিয়ে রাখি, ঘেঁষ হলো পোড়া কয়লার টুকরো। এই পোড়া কয়লার টুকরোগুলোকে গাছ করার জন্য ব্যবহার করা হয়। অনেকে পোড়া কয়লার টুকরোর সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে থাকেন, আবার অনেকেই শুধুমাত্র পোড়া কয়লা ব্যবহার করেন, কোনো কিছু মেশান না। আমার এই গাছটা রয়েছে শুধুমাত্র পোড়া কয়লাতে, ঘেঁষে কোনো কিছু মেশানো নেই। আমি এটাতে কেমিক্যাল এবং অর্গ্যানিক দুই ধরনের খাবারই ব্যবহার করে থাকি। আপনারা যারা ঘেঁষে গাছ করবেন তারা শুধুমাত্র ঘেঁষ ব্যবহার করুন, ঘেঁষের সাথে কোনো কিছুই মেশাবেন না। ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা শিংকুচি বা হাড়গুঁড়ো কোনো কিছুই মেশাবেন না, এতে গাছ ভালো হবে। নার্সারি থেকে গাছ আনার পর ওই গাছকে টব থেকে বা গ্রোব্যাগ থেকে বের করে নিন। তারপর গাছের শিকড় কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখার পর মাটি অনেকটাই নরম হয়ে যাবে। তারপর হাত দিয়ে আস্তে আস্তে মাটিটাকে আলগা করে নিয়ে শিকড়ের সাথে লেগে থাকা মাটিকে পুরোটাই বাদ দিয়ে দিন। শিকড় থেকে এইভাবে মাটি বাদ দেওয়াকে বেয়ারুট করা বলে। গাছকে বেয়ারুট করার পর গাছের শিকড় 10 থেকে 15 মিনিটের জন্য ফাঙ্গিসাইড গোলা জলে ডুবিয়ে রাখুন। সাফ ফাঙ্গিসাইড পাউডার সকলের কাছেই থাকে, মোটামুটি সাফ ফাঙ্গিসাইড পাউডার ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর গাছকে টবে প্রতিস্থাপন করুন। গাছ এবং শিকড় অনুযায়ী 4 থেকে 6 ইঞ্চি মাপের টব ব্যবহার করুন। প্রথমেই গাছকে বড় টবে বসিয়ে দেবেন না। গাছ বসানোর পর গাছের পাতা কাটবেন কি না, কোনো প্রয়োজন নেই, গাছের পাতা কাটার কোনো প্রয়োজন নেই। গাছ টবে প্রতিস্থাপন করার পর গাছকে আলো ছায়াযুক্ত জায়গাতে রাখুন, সেমি শেডে রাখুন গাছকে ততদিন যতদিন না গাছে নতুন গ্রোথ দেখতে পাচ্ছেন। নতুন গ্রোথ দেখা দিলে গাছকে ধীরে ধীরে ফুল সানলাইটে রাখা শুরু করতে হবে। প্রথমের দিকে সকালের সানলাইটে রাখলেন, তারপর ওই সময়টা আস্তে আস্তে বাড়িয়ে গাছকে ফুল সানলাইটে রাখতে হবে। গাছ বসানোর পর গাছের পরিচর্যা কীভাবে করবেন, গাছ বসানোর পর গাছে দেবেন রুট হরমোন এবং হিউমিক অ্যাসিড। এটা যেদিন গাছ বসাবেন সেদিনই দেবেন, তারপর আরও 3 দিন পর আরও একবার দেবেন। গাছ বসানোর 7 দিন পর থেকে গাছে খাবার দেওয়া শুরু করবেন। খাবার দেবেন 12-61। 12-61 না থাকলে DAP ব্যবহার করতে পারেন। 250 ml জলে 1/2 গ্রাম 12-61 বা 4 থেকে 5 দানা DAP ভালোভাবে গুলে নিয়ে আপনি গাছের টবে দিন। সপ্তাহে 2 থেকে 3 বার করে দিলেই হবে। এর সাথে ব্যবহার করবেন সিউইড এক্সট্রাক্ট, যে কোনো একটা সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করলেই হবে। এটাও ব্যবহার করতে হবে সপ্তাহে 2 থেকে 3 দিন। এইভাবে পরিচর্যা করে গেলে 40 থেকে 45 দিন পরই আপনাকে গাছের টব পরিবর্তন করতে হবে, নয়তো আমার এই গাছটার মতো গাছের শিকড় পট বাউন্ড হয়ে যাবে। গাছের শিকড় পট বাউন্ড হয়ে গেলে গাছের শিকড় পচতে শুরু করে, গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়। তাই এটা হওয়ার আগেই গাছের টব পরিবর্তন করা দরকার। যখনই দেখবেন টবের নিচ দিয়ে গাছের শিকড় বেরিয়ে আসছে, তখনই গাছকে ছোট টব থেকে বড় টবে স্থানান্তরিত করুন। সেকেন্ড পটিংয়ের জন্য ব্যবহার করুন 8 ইঞ্চি সাইজের টব। এভাবে আমরা টবটাকে চেঞ্জ করে করে যাব। 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করার পর 10 থেকে 15 দিন পর্যন্ত আমরা আগের ট্রিটমেন্টটাই করে যাব।
তারপর আমরা খাবারটাকে চেঞ্জ করব। জবা গাছে খাবার দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অন্যান্য গাছে ভার্মি কম্পোস্ট, হাড়গুঁড়ো, সিংকুচি, নিমখোল, সর্ষের খোল এ ধরনের খাবার দিয়ে থাকি, গাছ সেগুলো নিয়েও নেয়, গাছের গ্রোথ হয়, গাছে ফুলও পাই আমরা, ফলও পাই। কিন্তু জবা গাছ একটা স্পেসিফিক রেশিওর খাবার পছন্দ করে। এই রেশিওটাকে মেনটেন করে খাবার না দিলে গাছের গ্রোথ ভালো হয় না, আবার অনেক সময় গাছের গ্রোথ ঠিকঠাক হলেও গাছে ভালো ফুল পাওয়া যায় না। আপনি মাটিতে গাছ করুন বা ঘেঁষে গাছ করুন, এটা খুবই ইম্পর্টেন্ট। জবা গাছ ফসফরাস একটু কম পছন্দ করে। জবা গাছের খাবারে ফসফরাসের মাত্রা যা থাকে তার থেকে প্রায় 3 গুণ নাইট্রোজেন থাকে এবং ফসফরাসের প্রায় 5 গুণ পটাশিয়াম থাকে। এই রেশিওটাকে মেনটেন করেই খাবার তৈরি করা হয়। আপনি যদি মাটিতে গাছ করছেন এবং অর্গানিক খাবার ব্যবহার করছেন, তাহলে এই রেশিওটাকে মেনটেন করে খাবার তৈরি করবেন, দেখবেন গাছের গ্রোথ অনেক ভালো হবে এবং গাছ থেকে ফুলও অনেক বেশি পাবেন। ঘেঁষের ক্ষেত্রেও তাই। ঘেঁষে গাছ করলে টবে জল দেওয়ার ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ। ঘেঁষে আমরা যখন জল দিই, জলটা খুব সহজেই ড্রেন আউট হয়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে টবে জল থাকে না, টবে ময়েশ্চার থাকে যথেষ্ট পরিমাণে। তাই টবের ময়েশ্চার বুঝে গাছে জল দেওয়া দরকার। টবে যদি যথেষ্ট ময়েশ্চার রয়েছে গাছের জন্য, তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। আমার যে গাছগুলো রয়েছে, বড় গাছগুলো রয়েছে, সেগুলোতে এখন 2 বার জল দিতে হচ্ছে, আর যে গাছগুলো ছোট রয়েছে সেগুলোতে 1 বার জল দিতে হচ্ছে। টব মাটির কিছুটা ওপরে রাখবেন, স্ট্যান্ড ব্যবহার করতে পারেন বা ইট ব্যবহার করতে পারেন, যাতে জল টবের বাইরে সহজেই বেরিয়ে আসতে পারে। আরও একটা ব্যাপার যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মিডিয়া ফ্লাশিং করা। মিডিয়া ফ্লাশিং করাটা কি, আমরা যে খাবার ব্যবহার করি, যে ফার্টিলাইজার ব্যবহার করি, এগুলো এক ধরনের সল্ট। এই সল্ট জমা হয় টবের মধ্যে। টবের মধ্যে যখন এই সল্ট জমা হয়, তখন গাছের শিকড় ঠিকঠাক খাবার নিতে পারে না এবং গাছের গ্রোথ অনেকটাই ব্যাহত হয়। 7 থেকে 10 দিনে টবে ভালোভাবে জল দিয়ে টবের মিডিয়াটাকে ভালোভাবে ধুয়ে দিন, তাহলে টবের মধ্যে জমে থাকা ওই অতিরিক্ত সল্ট টবের বাইরে বেরিয়ে আসবে এবং গাছের গ্রোথও ঠিক থাকবে। বন্ধুরা, ঘেঁষে জবা গাছ করা নিয়ে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।